জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি পণ্যবাহী ছোট গাড়ি যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চালসা মালবাজার জাতীয় সড়কের নেওড়া সেতু সংলগ্ন এলাকায় খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় জানা যায় এদিন ছোট ওই পণ্যবাহী গাড়িটি ইট নিয়ে চালসা থেকে মালবাজারের দিকে যাচ্ছিল যাওয়ার পথে ওই এলাকায় গাড়িটির টায়ার ফেটে যায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে যায় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি